আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষ নেই আর সেই চিন্তা সমাধান নিয়ে হেলদি একটি টিফিনের রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে রাঁধুনি সেমাই প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ সেমাই আমি এখানে নিয়েছি আর এখানে প্রায় একশো গ্রামের মতো আছে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে শ্যামাইগুলোকে একটু নেড়ে দিচ্ছি শ্যামাইয়ের এক্সট্রা যে স্টার স্পের হয় সেটা কিন্তু চলে যাবে এই কাজটা একটু দ্রুতই করতে হবে পানিটা খুব দ্রুত আপনাকে ঢেলে নিতে হবে এখানে আমি আরও একটা বাটি নিয়ে এর উপরে ছাঁকনি নিয়ে শ্যামাইগুলোকে ঢেলে দিচ্ছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি এখানে প্যান গরম করে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে তেলের সাথে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে সেই সাথে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আর এভাবে যেন একটু ছোট ছোটো টুকরো হয় সেভাবে ভাজবেন ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি এখন প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা চিংড়ি মাছ আপনার বাচ্চার যদি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে চিংড়ি মাছটা স্কিপ করবেন আর এর পরিবর্তে চিকেন ব্যবহার করতে পারেন চিংড়ি মাছগুলোকে ওপাশ করে হালকা একটু ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিউব করা গাজর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আপনার বাচ্চা কতটা ঝাল খেতে পছন্দ করে তাই বুঝে মরিচটা অ্যাড করবেন অথবা আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে মরিচটা অ্যাড করবেন বেশ খানিক সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ রঙের ক্যাপসিকাম দুই টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কিউব ক্যাপসিকাম এবং টমেটো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দু মিনিটের জন্য একটু আমি নেড়ে নিচ্ছি আর এই সময়ে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এখন এই সসগুলোকে আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আরও দু মিনিটের জন্য এগুলোকে রান্না করে নিব আর এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি আপনি অ্যাড করতে পারেন শুধু খেয়াল রাখবেন যে সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে সেগুলো একটু আগে অ্যাড করে দিবেন। এখন ভেজে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শ্যামাই দিয়ে দিচ্ছি শ্যামাই দিয়ে এই সবজিগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু চেক করে দেখবেন আমার এখানে লবণ কম হয়েছিল আমি আরও হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে মিশিয়ে দিচ্ছি আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর বেশ খানিক্ষণ সময় নিয়ে এটাকে ফ্রাই করতে হবে যাতে করে একেবারে ঝরঝরে হয়ে যায় হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি বাচ্চাদের টিফিনে যদি দেন তাহলে একটা হটপটে দিবেন এতে গরম থাকবে আর খেতেও ভালো লাগবে আশা করছি সবার কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ